হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি গুগলের গোপন একটা সেটিংসের ব্যাপারে কথা বলতে এসেছি। আসলে আমরা গুগলে অনেক সময় সার্চ করি, আমরা যখন মোবাইলে, আমি সাধারণভাবে যদি বলি যে আপনি একজন গার্জেন, আপনার একটা বাচ্চা আছে যে ফোন ইউজ করতে পারে, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে, স্মার্টফোন ইউজ করতে পারে, তো সেখানে মনে করেন যে একটি ফ্রি ফায়ার গেম, বর্তমানে যে একটি পপুলার গেম ফ্রি ফায়ার এবং পাবজি গেমের পাশাপাশি সে গুগলে কিছু সার্চ করে না, এটা কিন্তু আমরা মানে ভাবতে পারি না। অবশ্যই সে কিছু না কিছু গুগলে সার্চ করে, যেহেতু সে অনলাইনে থাকতে পারে, অনলাইন গেম সম্পর্কে বুঝে, সেহেতু সে গুগলে অনেক কিছু সার্চ করতে পারে। তো সবসময় তার কাছে মোবাইল দিয়ে আমরা কিন্তু পাহারা দেওয়ার মতো কিছু করতে পারি না। নিশ্চয়ই তাদেরকে সেফটির ভিতরে রাখা আমাদের উচিত। সেক্ষেত্রে আমাদের কী করা উচিত? গুগলের কিছু সেটিংস আছে, ফোনের কিছু সেটিংস আছে, যেগুলো সেই সেটিংসগুলো করার পরে আপনার গুগল সার্চের যে সেফটিটা আছে সবাই কিন্তু এটি জানে না, যার জন্য আমি আজকের আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো ভিডিওটির শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চাপুন সবার আগে ভিডিওটি পেতে। তো বন্ধুরা চলুন আসলে মূল ভিডিওতে চলে যাই আমরা। এই যে প্রথমে আমি গুগল নামক এই যে সার্চ ইঞ্জিনের ভিতরে আমি এসেছি, এখানে দেখুন যে সেটিংস বলে একটি জিনিস আছে, এইখানে সেটিংসে ক্লিক করুন। আমি এটি গুগল ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে আমি এটি দেখাচ্ছি, আর ফোনের ক্ষেত্রে আপনি সেটিংসে গেলে আপনি পেয়ে যাবেন। এই সেটিংসে, গুগলের সেটিংসে আসার পরে এখান থেকে সার্চ সেটিং নামে একটি অপশন আছে, তো এখানে সার্চ সেটিংয়ে ক্লিক করুন। সার্চ সেটিংয়ে ক্লিক করার পরে দেখুন একদম প্রথমেই এই অপশনটি চলে এসেছে, সেভ সার্চ ফিল্টার। এখানে আপনাকে পড়ে বুঝতে হবে যে আসলে কী বলতে চাচ্ছে, ঠিক আছে? আমার বলা লাগবে না, আপনি এখানে বুঝলে দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কী বলতে চাচ্ছে। তো আমি গুগল সার্চ ট্রান্সলেটে নিয়ে আমি এটি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে নিরাপদ অনুসন্ধান চালু করা পর্নোগ্রাফির মতো সুস্পষ্ট সামগ্রী লুকিয়ে রাখতে সহায়তা করে। নিরাপদ অনুসন্ধানের পছন্দগুলি আপনার ডিভাইস বা নেটওয়ার্ক প্রশাসকের দ্বারা সেট করা যেতে পারে। আপনি যদি এডিটি বন্ধ করতে না পারেন তবে আপনার নেটওয়ার্ক বা ডিভাইসের প্রশাসকের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? তো আসলে আপনি বুঝতেই পেরেছেন যে এখানে কী বলতে চাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আপনি এখানে আপনি শুধুমাত্র টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনি এখানে সেভ দিলে কিন্তু আপনার এই যে সেটিংস যেটা আপনি চেঞ্জ করলেন এটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এর পাশাপাশি আরও কিছু একটি অপশন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মনে করেন যে রেজাল্ট পার পেজ, আপনি যদি একটি গুগলে কোনো জিনিস সার্চ করেন তাহলে যে মাত্র 10টি পেজ এখানে শো করবে, 10টি লিঙ্ক। যেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি এখানে গুগলে যাই তো এখানে আমি যদি জাস্ট এপ্লিকে আমি সার্চ করি তো এখানে দেখবেন যে কি আসে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, ও প্রথমেই যে একটি আছে, মোট 10টি সার্চ এখানে শো করবে, ঠিক আছে? একটি পেজের ভিতরে জাস্ট 10টি শো করবে। তো এখানে যদি আপনি 20টি দিয়ে দেন তাহলে আমি যদি ফিরে আবার সার্চ করি দেখুন কি আসে। এখানে যদি আমি পুনরায় যদি অন্য কিছু সার্চ করার চেষ্টা করি, সরি নেটওয়ার্ক প্রবলেম। তো যাই হোক, এখানে আপনি ইন্টারনেট চলে গেল, যাই হোক সমস্যা নেই, ও চলে আসছে। হ্যাঁ, আর পুনরায় আবার সার্চ দিই আমি। হ্যাঁ দেখুন এবারে কতগুলো আসে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অনেকগুলো এখানে শো করেছে। আপনি যদি, ও সরি 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 সরি, এখানে আমি এটি সেভ করতে হবে, এটি অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে এটি সেভ, সরি। এবার আমি এখানে যদি সার্চ করে দেখুন কি আসে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অলরেডি 20টা এখানে শো করে ফেলেছে। তারপরে এখানে যদি আপনি সার্চ সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে 20-এর জায়গায় যদি আপনি 30 দেন, তারপরে আপনি যদি সার্চ করেন, ও এখানে সেভ করতে হবে, আগেরবার ভুল হয়ে গেছিলো,
তো এখানে যদি আপনি পুনরায় সার্চ করেন তারপরে দেখুন, মানে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আপনারা সার্চ রেজাল্টের জায়গায় আপনি 10টা জায়গায় 20টা, 20টা জায়গায় 30টা, 30টা জায়গায় আপনি চাইলে 100 পেজও আপনি এখানে ওপেন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি কোনো সেটিংস থাকে সেটি আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন প্রাইভেট রেজাল্ট, প্রাইভেট রেজাল্ট হেল্প ফাইন্ড মোর রিলেভেন্ট কন্টেন্ট ফর ইউ। ঠিক আছে, শুধুমাত্র আপনার জন্য কিছু রিলেভেন্ট যে রেজাল্ট আছে সেগুলো আপনাদের সামনে, আপনার সামনে শো করাবে। ঠিক আছে, যে ইনক্লুডিং কন্টেন্ট আর কন্টিনিউ কানেকশনস দ্যাট ওয়ানলি ইউ ক্যান সি, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। ঠিক আছে, ইউজ প্রাইভেট রেজাল্ট, এটা আপনার জন্য, আপনার রেজাল্ট হিস্ট্রি হিসেবে অন্য কারো কার সামনে শো করবে না, সেটি আপনি এখানে সেটিংসটা করে রাখতে হবে। ঠিক আছে, তো এটাই তারপরে রিলিজিয়ন সেটিং আপনারা তো বোঝেন যে কারেন্ট রিলিজিয়ন, তারপর রিলিজিয়ন, তারপরে যে আপনি যদি বাংলাদেশের রিলিজিয়ন দিয়ে দেন, বাংলাদেশের রিলিজিয়ন থাকলো আপনি যে কোনো কিছু আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা গুগলের যে সাধারণ একটি সেটিংসের মাধ্যমে আপনি এত অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি জানতে পারলেন, তার জন্য আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক প্রয়োজন। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন সবার আগে ভিডিওটি পেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, বাই।